আছি যে সাবজেক্ট এবং প্রেডিকেট এই দুইটার ক্ষেত্রে, সেটা ইংরেজি হোক অথবা আরবি হোক, যে ভাষাতেই হোক না কেন, এইটার ক্ষেত্রে নাম্বার এবং জেন্ডারগত মিল থাকতে হয়। নাম্বার এবং জেন্ডারগত কি থাকতে হয়? থাকতে মিল থাকতে হয়, বুঝতে পেরেছেন? তা এখানে দেখেন, আমরা কিছু বাক্য দেখব, ছোট ছোট বাক্য, যেমন হিয়া মুসলিমাতুন, এর অর্থ হচ্ছে সে একজন মুসলিম। সে একজন কি? মুসলিম মুসলিম। হিয়া মুসলিম মুসলিমাতুন অর্থ কি? সে একদম মুসলিম একজন মুসলিম, সে মহিলা একজন মুসলিম মুসলিম মহিলা মহিলা আর কি। মুসলিম মানে মুসলিম নারী। মুসলিমা হ্যাঁ, মুসলিমা আর কি। হুমা মুসলিম মুসলিমাতানি, তারা দুজন মুসলিম বা মুসলিমা। মা হুন্না মুসলিমাতুন, দেখেন এখানে হুমাও দ্বিবচন আর মুসলিমাতানিও কি দ্বিবচন। হুন্না বহুবচন, মুসলিমাতুন বহুবচন। তাহলে হুন্না হচ্ছে সাবজেক্ট, মুসলিমাতুনটা হলো প্রেডিকেট, এটা ফ্যামিনিন। আন্তি সিঙ্গুলার মুসলিমাতুন, তুমি একজন মহিলা, মুসলিমাতুনটাও ফিমেল, আন্তি ফ্যামিনিন, মুসলিমাতুনও ফ্যামিনিন। আন্তিটা সিঙ্গুলার, মুসলিমাতুনটা সিঙ্গুলার। আন্তুমা দ্বিবচন, মুসলিমাতানি দ্বিবচন। আন্তুমা মাস্কুলি ফ্যামিনিন, মুসলিমাতানিওটা কি ফ্যামিনিন। এ আন্তুমা মাস্কুলিন ফ্যামিনিন উভয় ক্ষেত্রে একই ব্যবহার। আন্তুন্না, তোমরা মুসলিমাতুন, মুসলিম নারী বা মুসলিমা, এটাও প্লুরাল, এটাও প্লুরাল, এটাও ফ্যামিনিন, এটাও ফ্যামিনিন। তাহলে দুইটা মিল কিন্তু আমরা পাচ্ছি। এরপরে দেখেন, আনা মুসলিমাতুন, আনাটা মাস্কুলিন ফ্যামিনিন উভয় জেন্ডারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আনা মুসলিমুন এটাও যেমন সঠিক, আনা মুসলিমাতুন এটাও সঠিক, নাহনু মুসলিমাতুন এটাও যেমন সঠিক, নাহনু মুসলিমুনা এটাও সঠিক। তার কারণ কি? নাহনুটা উভয় জেন্ডারে ব্যবহার হয়, ঠিক না? উভয় জেন্ডার কোনটা কোনটা বলেন তো? আনা, নাহনু, আন্তুমা, হুমা, সবাই বুঝেছেন তো? এবার আনাটাও মাস্কুলিন ফ্যামিনিন একই, নাহনু মাস্কুলিন ফ্যামিনিন একই, আন্তুমা মাস্কুলিন ফ্যামিনিন যা, হুমাও মাস্কুলিন ফ্যামিনিন একই। বুঝতে পেরেছেন সবাই? যেমন আমি যদি বলি তারা দুজন পুরুষ মুসলিম, তাহলে হুমা মুসলিমানি। যদি বলি তারা দুজন মহিলা, হুমা মুসলিম মাতানি, শুধু পেডিকেটটা চেঞ্জ হবে। আমি যদি বলি তোমরা দুজন মুসলিম পুরুষ, আন্তুমা মুসলিমানি, যদি বলি তোমরা দুজন মহিলা, আন্তুমা মুসলি মাতানি, শুধুমাত্র পেডিকেটের ক্ষেত্রে জেন্ডার চেঞ্জ হচ্ছে। আনা মুসলিমাতুন, আবার আনা মুসলিমুন, নাহনু মুসলিমাতুন, আবার নাহনু মুসলিমুনা। ক্লিয়ার? সবাই বুঝেছেন? জি স্যার আচ্ছা, এখন এই উত্তরগুলো কখন হবে? হিয়া মুসলিমাতুন কখন হবে? হুমা মুসলিমাতানি কখন হবে? হুন্না মুসলিমাতুন কখন হবে? এইগুলো আমরা এখন জানার চেষ্টা করব ইনশাল্লাহ। যেমন দেখেন, মান হিয়া, প্রশ্ন, উত্তর হলো হিয়া মুসলিমাতুন। প্রশ্ন হলো মান হুমা, উত্তর হলো হুমা মুসলিমাতানি। প্রশ্ন হলো মান হুন্না, উত্তর হলো হুন্না মুসলিমাতুন। থার্ড পার্সনের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, হবে না থার্ড পার্সনে সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না। সেকেন্ড পার্সনে দেখেন, যখন প্রশ্ন করবেন আন্তি দিয়ে, উত্তর হবে আনা। সেকেন্ড পার্সন প্রশ্ন, ফার্স্ট পার্সন উত্তর। মান আন্তি, তুমি কে?
তাহলে কি হবে উত্তর? আনা মুসলিমাতুন। এরপর যদি বলি মান আনতুমা, তোমরা দুজন কারা, উত্তর হবে নাহনু মুসলিমাতানি, আমরা দুজন মহিলা মুসলিম। মান আনতুন্না, তোমরা কারা, নাহনু মুসলিমাতুন, আমরা মুসলিম নারী। এরপর আমি যদি আমার সম্পর্কে আপনাদেরকে জিজ্ঞেস করি, মা নানা আমি কে, আপনারা বলবেন আন্তি মুসলিমাতুন। আমরা যদি জিজ্ঞেস করি কাউকে, মান নাহনু, আমরা কারা, তখন আমরা কি বলবো, আপনি কি বলবেন, আন্তুন্না মুসলিমাতুন, তোমরা হচ্ছে মুসলিম নারী। এবার বুঝতে পেরেছেন কোথায় প্রশ্ন আর উত্তর কিভাবে হয়? তাহলে মান হিয়ার উত্তর হলো হিয়া মুসলিমাতুন, মান হুমা হুমা মুসলিমাতানি, মান হুন্না হুন্না মুসলিমাতুন, মান আন্তি আনা মুসলিমাতুন, মান আন্তুমা নাহনু মুসলিমাতানি, মান আন্তুন্না নাহনু মুসলিমাতুন, মান আনা আন্তি মুসলিমাতুন, মান নাহনু আন্তুন্না মুসলিমাতুন। আমরা কিন্তু আগামীকাল আপনাদের থেকে এই প্রশ্নের উত্তর নিব, কারো কারো ক্ষেত্রে প্রশ্ন নিব, সবার ক্ষেত্রে উত্তর নিব না, কারো কারো ক্ষেত্রে কি নিব, প্রশ্নটাও নিব। আমি উত্তর বলে দিব, আপনারা ওই উত্তরের এগেনস্টে যে প্রশ্ন হয় সেটা আপনাকে বলতে হবে। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিন। এরপরে আমাদের সুরা রহমান নাজিরা ক্লাস আছে, আমরা বিরতিতে যাচ্ছি, যেহেতু আগের ক্লাস আমরা বিরতিতে যাইনি, এই ক্লাসে আমরা বিরতিতে যাচ্ছি, ঠিক 8টার সময় আমাদের ইনশাল্লাহ নাজিরা ক্লাস শুরু হবে, ততক্ষণ সবাই আমাদের ক্লাসেই থাকবেন ইনশাল্লাহ।